হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব আলু ভাজা। এইভাবে আলু ভাজা রান্না করলে একদম কম সময়ে কম উপকরণে হয়ে যায়, আর ছোট থেকে বড় সবাই ডালের সঙ্গে পছন্দ করবে, বা রুটির সঙ্গেও কিন্তু ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই আলু ভাজাটা রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা। এইগুলিকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরা। তারপর একই সঙ্গে দিয়ে দেব কেটে রাখা আলু। এইখানে আমি বড় দেখে 2টা আলু ছিলে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আলুগুলিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তবে এই সময়ের মধ্যে লবণ ব্যবহার করবেন না, না হলে আলুগুলি ভাজার আগে সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আবার ভালো লাগবে না। আলুগুলি যখন হালকা ভাজা হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম বড় দেখে 1টা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সেম আলুর মতো টুকরো করে কেটে নিয়েছি। এইগুলিকে আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দেখুন আলু আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিলাম লবণ। এখন এইগুলিকে আবারও ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এইভাবে আলু ভাজা রান্না করলে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে আরও বেশি ভালো লাগে। এইগুলিকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন পেঁয়াজ আর আলু একই সঙ্গে ব্রাউন কালার হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় সিদ্ধ হয়নি তাহলে একদম কম আঁচে ঢাকা দিয়ে রান্না করতে পারেন, তবে এইগুলিকে নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর আমি আবারও বলছি, আলুগুলিকে যত বেশি ব্রাউন কালার করে ভেজে নেবেন ততই কিন্তু এই আলু ভাজাটা ভালো লাগবে। তবে লক্ষ্য করতে হবে পেঁয়াজগুলি যাতে পুড়ে না যায়। তো আমার আলু ভাজা সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে আলু ভাজা রান্না করে ডালের সঙ্গে খেয়ে দেখবেন সবাই চেটে ফুটে খেয়ে নেবে। তো আমার এই আলু ভাজা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।